সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি স্ট্রাকচার কীভাবে ক্রিয়েট করে সেটা সম্পর্কে আলোচনা করব। প্রথমে যেটা হচ্ছে যে আমরা জানি স্ট্রাকচার হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, যেটাকে কাস্টম ডেটা টাইপে বলা হয়। সো কাস্টম ডেটা টাইপ আমরা যেহেতু কাস্টম অর্থাৎ ইউজার ডিফাইন করে দিবে, তো তার মানে ডাটা টাইপটা কীরকম হবে সেটা পুরোপুরিভাবে একটা ইউজার বা একটা প্রোগ্রামার সেটাকে ডিফাইন করে দিবে। আমরা আজকে শিখব যে কীভাবে একটা স্ট্রাকচার তৈরি করা যায়, এবং যেহেতু স্ট্রাকচার তৈরি করা মানে একটা নতুন ডাটা টাইপ তৈরি করা, তার মানে আমরা কীভাবে একটা নতুন ডাটা টাইপ তৈরি করতে পারি। অর্থাৎ আজকে আমরা শিখব যে কীভাবে আমরা একটা স্ট্রাকচার তৈরি করতে পারি। খুব কঠিন একটা বিষয় না। স্ট্রাকচার তৈরি করার আগে প্রথমে আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে লাগবে যে আমরা কি কি এলিমেন্ট এর মধ্যে থাকবে। যেমন আমাদের দরকার হচ্ছে যে এক নাম থাকবে, নাম মানে কি একটা স্ট্রিং, স্টুডেন্ট আইডি, এটা আপনি স্ট্রিংও নিতে পারেন, আমি ইন্টিজার হিসেবে নেবো, সিজিপিএ, এটা হচ্ছে একটা ডবল মান। অর্থাৎ একটা স্ট্রিং থাকবে, একটা ইন্টিজার, একটা ডবল, এই তিনটে জিনিস থাকবে। অর্থাৎ আমি যদি যে একটা নতুন ডাটা টাইপ তৈরি করবো তার মধ্যে এই তিনটা ডাটা টাইপ মিলে থাকবে। সো প্রথমে আমরা একটা ডাটা টাইপ তৈরি করবো, ধরলাম ডাটা টাইপের নাম দেবো CC12। CC12 কেন, আমি হচ্ছে 12 ব্যাচের, 12 ব্যাচ বলতে যে ক্যাম্পাসে 12 ব্যাচ না, 2012 ব্যাচ, এবং সিএসসিতে পড়ি। সিএসসি হচ্ছে আমার ডিপার্টমেন্টের নাম এবং ফ্যাকাল্টির নাম। সিএসসি ফ্যাকাল্টির মধ্যে আমাদের ভার্সিটিতে অর্থাৎ হাজি মোহাম্মদ দানের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে সিএসসি, TEE এবং TEEE, এই তিনটি রয়েছে। এবং এই পুত্রিয়ার ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের মধ্যে আমি সিএসসিতে পড়ি। সো আমি প্রথমে যেটা করবো যে CC12 নামে একটা স্ট্রাকচার তৈরি করবো। সো আমার স্ট্রাকচার হচ্ছে CC12। সো এটা যে আমি একটা স্ট্রাকচার তৈরি করতেছি সেজন্য প্রথমে আমাকে স্ট্রাকচার লিখে দিতে হবে। স্ট্রাকচার লিখে দিলাম, সরি পান্ডা ভুল করেছি, স্ট্রাক্ট লিখতে হবে, স্ট্রাকচার লেখা যাবে না, স্ট্রাক্ট লিখতে হবে। স্ট্রাকচার এইটা মানে হচ্ছে যে আমি এখন একটা স্ট্রাকচার তৈরি করতে যাচ্ছি, এবং সেটা হচ্ছে CC12 নামে। CC12 এটা হচ্ছে আমরা ইচ্ছা মতো দিতে পারি, এবং এই নাম দেওয়ার যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার যে পদ্ধতির রকম রয়েছে সেরকম হবো। এরপর আমরা আমাদেরকে ডবল ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে সরি বেস অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট এর ভিতরে আমরা কী কী ডিফাইন করে দেবো সেখানে দিতে হবে, এবং এই ব্রেস ক্লোজ করার পরেই আমাদেরকে একটা সেমিকোলন দিতে হবে। এই সেমিকোলন অবশ্যই দিতে হবে। এখন আমরা এই CC12 এর ভিতর কী কী লাগবে সেটা আমরা ডিফাইন করব। আমরা বলেছি যে যেই নতুন ডাটা টাইপটা তৈরি করব তার মধ্যে একটা স্ট্রিং থাকবে। স্ট্রিং মানে ক্যারেক্টার অ্যারে, ক্যারেক্টার টাইপের অ্যারে, নেম নামে ধরলাম যে 20 ক্যারেক্টারের বেশি নাম হবে না দিয়ে দিলাম। এরপর থাকবে স্টুডেন্ট আইডি, এটা হচ্ছে আমাদের ইন্টিজার, ইন্টিজার SID লিখলাম, এর মানে হচ্ছে স্টুডেন্ট আইডি। এরপর CGPA, এটা হচ্ছে ডবল CGPA। মোটামুটিভাবে আমাদের স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে। এর মাধ্যমে কি হলো, এর মাধ্যমে হলো আমরা একটা ক্লাস তৈরি করলাম, এবং যার মধ্যে রয়েছে একটা স্ট্রিং, একটা ইন্টিজার এবং একটা ডবল। এগুলো প্রতিটাই ধরি যে CC12 রিপ্রেজেন্ট করে CC12 কে, অর্থাৎ প্রত্যেকে একটা নাম রয়েছে, স্টুডেন্ট আইডি রয়েছে, CGPA রয়েছে। ইন্টিজার আমরা যেমন ইউজ করি সেটা কিন্তু আমরা ডিফাইন করে দিই না, কারণ সেটা অটোমেটিকলি আগে থেকে ডিফাইন করা রয়েছে। ঠিক তেমনি এখানেও এটা ডিফাইন করা রয়েছে, ডিফাইন করে দিলাম আমরা, এবং এটা আমরা পরে ইউজ করতে পারবো। এই স্ট্রাকটা আমরা মেইন ফাংশনের মধ্যে ইউজ তৈরি করতে পারি। তবে আমরা যদি মেইন ফাংশনের ভিতর লিখি তাহলে এই স্ট্রাকচারটা আমরা
মেইন ফাংশনই শুধুমাত্র ইউজ করতে পারবো, মানে এটা লোকাল হয়ে যাবে এবং বাহিরে ইউজ করলে সেটা গ্লোবাল হয়ে যাবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো আজকের মতোই আমরা কিভাবে এটা স্টেটটা ক্রিয়েট করলাম সেটাই, সেই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে, আমি আরো কিছু দূর এগিয়ে নিয়ে যাবো। ধন্যবাদ সবাইকে।